সো গাইজ তো দেখা যাক কিচেনে আজকে মানে রান্না হচ্ছে অনেক চারশো লোকের বিরিয়ানির অর্ডার আছে তো আজকে দেখতেই পাচ্ছেন রান্না হচ্ছে তো দেখতে পাচ্ছেন কেরালাতে আছে এখন তো কেরালার ব্লক তো দেখতে পাচ্ছেন গাজর পেঁয়াজ কেটে রেখে হয়েছে তো এটা আজকে চারশো লোক খাওয়ান দাওয়ান করবে তার জন্য কেটে রেখেছে আজকে তো এই যে দেখতেই পাচ্ছেন আমি একটা হোটেলটা ওটা দেখানো হচ্ছে এটা মানে কিচেন আর আমরা উপরে শুই মানে এখানের থেকে ডেলিভারি হয় খাবার তো এখানে ডেলিভারি হয় আর এই দেখতেছেন গিরাপি এটা গিরাপির ভিতরে চিকেন এখনও এড়েনিখো তো এড়বে তারপরে মিক্সিং করা হবে চিকেন দিয়ে তো দেখতেই পাচ্ছেন আপনারা ভিডিওটা তো গোটাটা মানে করতে পারেনি মানে কাজের ভিতরে ব্যস্ততার ভিতরে করেছি আর এই যে দেখতে পাচ্ছেন মানে চিকেন অর্ধেক করে রাখা হয়েছে গিরাপি আর চিকেন দিয়ে মিক্সিং করে রাখা হয়েছে তো নেক্সট যে হলো আমরা যে দেখতে পাচ্ছেন লেবু আমাদের দেশে অন্যভাবে কাটি আমরা আর দেখতে পাচ্ছেন কেরালাতে আমাকে এই বউ শিখিয়ে দিল একজন তাই এইভূ কাটছে এখন তো কেহ কাটছি মানে যে গোলকিরি কাটা হচ্ছে লেবুটাকে দিয়ে হাত দিয়ে ই করে নিচ্ছি এই যে আনারস এই যে আনারসের এখন ই করা হবে মানে লেবু দিয়ে আনারসের আনারস দিয়ে জুস বানানো হবে দিয়ে জুস ওখানে চারশো জনকে খাওয়ানো হবে তো এটা কাটিং করা হচ্ছে দিয়ে মিক্সারে দেওয়া হবে মিক্সার দেওয়ার পর এটাকে জুস বানিয়ে দিতে হবে দিয়ে লেবু দিয়ে জুস বানিয়ে দেওয়ার পর দেওয়া হবে ওদেরকে তো এই যে এই যে হচ্ছে আমাদের সম্রাট ভাই জলঙ্গির তো আমার ইউটিউব নামে ইউটিউব চ্যানেলের নামেও জলঙ্গি জেটিভি তো এখানে এক একজন আছে তো আমাদের সম্রাট ভাই স্পেশাল রান্নার মাস্টার আর এই যে দেখতেছেন দুধ কেরালায় বলে পালু আর আমরা বলি দুধ তো এই দেখতে পাচ্ছেন আমাদের জুয়েল ভাই ই করছে চিকেন বাচ্ছে আর দুটো দুজন আছে এই যে জুয়েল ব্ল্যাক কালার যেটা পরে আছে সেটা হলো আমাদের জুয়েল ভাই সেবাড়ি ও জলঙ্গিতে এখন চিকেন মানে গ্রাফিতে মিক্সিং করার জন্য কত পিস হচ্ছে তাই গুণাগুনি হচ্ছে এখন গুণাগণির পর জুয়েল ভাই এখন তাকাবে এই যে দেখতে পাচ্ছেন তাকালো জুয়েল ভাই এই যে বিরিয়ানির ই তৈরি করা হচ্ছে বিরিয়ানিটা পাকানো হবে তাই তো এখানে তৈরি করা হচ্ছে আর মাস্টার আছে বিরিয়ানি তৈরি করা তো এই যে দেখতে পাচ্ছেন সে মাস্টার আর এটা হলো কি কমেন্টটা অবশ্যই জানাবে তোমরা এটা কী জিনিস আমি খাচ্ছি এটা হলো যে কফির চপ কফিকে ভাজা হয়েছে দি চপ করে খাওয়া হচ্ছে হেভি স্বাদ আর এই যে দেখতে পাচ্ছেন চিকেনকে এখন মিক্সিং করা হচ্ছে মিক্সিং করার পর গ্রাফির সঙ্গে তারপরে পার্সেল চলে যাচ্ছে যে দুই মাস্টার করছি এখন চিকেনকে ইয়ে তারপরে আমি নেক্সট বেশি কিছু ই করতে দেখাতে পারছি না খো মানে এটা দিয়ে আমার শেষ করা হচ্ছে তারপরে মানে আমি যেখানে খাওয়ান দাওয়ানে সেখানে আমি চলে গিয়েছিলাম দিয়ে ওখান থেকে কিছুটা ভিডিও করা হয়েছে দেখতে পাচ্ছেন চিকেনটাকে কী খবর নাড়া হচ্ছে আর এই যে ময় মশলাপাতি দিচ্ছে আমাদের মাস্টার তো আমি সেখানে চলে যাচ্ছি এখন যে দেখতেই পাবেন আপনারা এই যে কেরালার অনুষ্ঠান যে দেখুন আপনারা এই যে কেরালায় এহু সেফটিলে বসে আছে কেউ টেজে আর হলো সব মাস্টার লাইন ধরে বসে আছে আর তাদের জন্য এই যে গিলাসিক রাখা হয়েছে সেখানে শরবত দেওয়া হবে শরবত খাবে তারা এই যে শরবত খাবে আর ওই যে ডাব আছে সমস্যা আছে মানে শিঙ্গারা আছে তো শিঙ্গারা খাবে আর এই যে বিরিয়ানি দেওয়ার জন্য এই যে প্লেটটাকে এভ সাজিয়ে রাখা হয়েছে এভাবে সাজিয়ে রেখতে রাখা রাখ রাখিয়েছি আমরা তো ভালো লাগছে সাজিয়ে রাখতে মানে আমাদেরকে বললো আমাদের যে আমাদের হেড সে বললো যে আছেন সাজিয়ে রাখবে জিনিসটা তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের আকিলদা আকেলদা এখন কলার আমাদের গ্রামে হলে কলাটাকে মার্বর টান দিয়ে কেটে ফেলবো আকেলদা ছোট ছোটো ই করে ডানটা গরমকে কাটছে আর অনেক সুন্দর করে রাখছে আর এই যে দেখতে পাচ্ছেন যে ক্যান্টিনে খাবে এখন তারা তাদেরকে দেখানো হলো এই যে ক্যান্টিনটা এই ক্যান্টিনে এখন ওরা মানে খাওয়ান দাওয়ান করবে এখানে এখন খাওয়ান দাওয়ান করবে তারা আসবে আমরা এই যে খাওয়ার নিয়ে সব বসে আছি এখানে তো আমি আছি আমার ভাই আছে আর আরেক জেল ভাই আছে তো